শিল্পী মহিউদ্দিন মোহন, যার প্রতিষ্ঠান তুলির পরশ বিজ্ঞাপন সংস্থা। এই প্রতিষ্ঠান আজ বন্যায় কবলিত। আপনারা দেখছেন এখানে হাজার বছরের চিত্র, আল্লাহু কোরিওগ্রাফি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ক্যালিওগ্রাফি, এখানে চারুগৃহ শিশু কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয় শিশুদেরকে চিত্রাঙ্কন শেখানো হয়, যা এই দোকানটি পরিপূর্ণ চিত্রতে ভরপুর। আপনারা দেখছেন এই তুলির পরশ আজ বিধ্বস্ত, বন্যায় কবলিত হয়ে আজ তুলির পরশ নিঃস্বের পথে। আপনাদের দৃষ্টি মুক্ত বাংলাদেশ, এই যে পরিকল্পনা আজ থেকে 2002 সালে আমরা করেছি মুক্ত বাংলাদেশ, আজ হলো মুক্ত। কিন্তু মুক্তের মাঝে হঠাৎ এলো এক দুর্যোগ। এই যে দুর্যোগে পানি যেন আর সয় না, দোকানের হাঁটু পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন, একজন শিল্পীর চিত্রকর্ম হলো পানিতে ভাটছে। আজ কত অসহায়ের মতো শিল্পী তাকিয়ে আছে, জানি কখন বন্যা দূর হয়। কিন্তু কাউকে ছাড়েনি সর্বনাশী বন্যা, আজ আমাদেরকে ডুবিয়ে দিয়ে গেছে, আজ আমাদেরকে নিঃস্ব করে দিয়ে গেছে বন্যার পানি। বন্যার পানি যেন আর সয় না, এই যে আপনারা দেখছেন তুলির পরশে পীর মুর্শিদ আমাদের হযরত খাজা মঈউদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু, নথিপত্র আজ পানিতে ভাটছে। আপনারা দেখছেন স্বল্প আকারে হলেও তুলির পরশ বিজ্ঞাপন সংস্থা আপনাদেরকে একটু হলেও বিনোদন দিত, আজ বন্যায় কবলিত এই তুলির পরশ। এখানে আরও আছে মা একটির তৈরি আল্লাহ যায় ঘরের তুলিতে কপালে স্থাপন করা আছে। আরও দেখছি আমরা হযরত সুফি আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীকে, গোলাম রহমান এবং আহমদুল্লাহ কেমলা এই যে রওজ মোবারক স্থান পেয়েছে। আজ বাড়ছে চারুগৃহ শিশু কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয়, যেখানে অনেক বাচ্চা এই যে ছবি আঁকে তাদের চারুগৃহ শিশু কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয়, যা শত শত বাচ্চাকে এখানে আমরা এই যে প্রতিনিয়ত ক্লাস করাচ্ছি। আপনারা দৃষ্টি আকর্ষণ করুন, আপনাদের শিশুদের জন্য হলো এই বিদ্যালয়কে টিকিয়ে রাখতে হবে। চারুগৃহ বন্যায় কবলিত আজ শত শত ছবি আজ পানিতে ভাটছে। আপনারা দেখছেন ইন্না তৈনা কাল কাউসার ফসলিল রাব্বিকা ওয়ানহার মতো কোরিওগ্রাফি, সাংবাদিকদেরও বৈঠকখানা ছিল। এই তুলির পরশ সন্ধ্যায় সাংবাদিকদের নিয়ে প্রতিদিন সাংবাদিকতার ফলাফল আলোচনা করতেন, আজ তুলির পরশ পানিতে ভাটছে। এছাড়াও আরও আরও ছবি স্থান পেয়েছে উনি মুজিবুল হায়দার চৌধুরী, আমার জন্মদাতা পিতা, ওনাকে আমি স্থাপন করেছি আমার প্রতিষ্ঠানে। এই যে আমরা দেখেন বাড়ছে অগণিত ছবি, যা আপনারা দেখছেন এই তুলির চারুগৃহ স্টুডিওতে। চারুগৃহ স্টুডিওতে এই যে পানির সমাহারে অনেক ছবি আজ বিলুপ্ত, অনেক শিল্পকর্মই আজ বিলুপ্তের পথে। আপনাদের দৃষ্টি রাখতে হবে, এই যারা আপনারা বিদেশেও আছেন দেশে আছেন সাহায্যে এগিয়ে আসুন। চারুগৃহের রঙের কোঠাগুলো যেন ক্ষান্ত হয়ে আছে, তার কোনো কাজ নেই, তার কোনো ব্যবহার নেই। আপনারা দেখছেন
এই যে তাজ, শত শত পেন্টিং আজ বিলুপ্তির পথে। জানি না কে বাঁচে কে মরে, তবুও স্মৃতি রেখে যায় শিল্পী মহিউদ্দিন মোহন তার স্টুডিওতে। শিল্পী মহিউদ্দিন মোহনের শত চিহ্ন মুছে যায় বন্যায় এই জলে। পেন্টিং গুলা আজ পানিতে ভাটছে, আপনারা দেখছেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শতচিত্রের মাঝেও সুরা ইখলাস আজ দাঁড়িয়ে আছে। কুল হুয়াল্লাহু, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছুরাটি আমার কোরিওগ্রাফি, আপনারা দেখছেন। জীবনের অনেক স্মৃতি আজ বিলুপ্তির পথে। আজ আর শিল্পী ইজেল কাজ করে না, ইজেল আজ বিলুপ্ত হয়ে আছে। শিল্পী মহিউদ্দিন মোহনের এক ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী নাসির খান। জাদুঘর ইন্সট্রাক্টর হিসেবে এখন কাজ করছেন। ডিসপ্লে অফিসার নাসিরুদ্দিনকে আমরা স্মরণ করি। এই বন্যার পানিতে হাজারো কবিতা মুছে আছে জীবনের অনেক গল্প। তুলির পরশ আজ আপনাদের কাছে একটি কথা রাখবে, বলবে আপনারা তুলির পরশকে সহযোগিতা করুন, চারুগৃহকে সহযোগিতা করুন, শিল্পী মহিউদ্দিন মোহনকে সহযোগিতা করুন। এবং আপনাদের সহযোগিতা পেলে চারুগৃহ শিশু কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয় আবার আপনাদের হাজারো বাহারি কামনায় আঁকালো। বন্যা, এই যে বন্যা আজ আমাদের মাঝে এক অভিশাপ। এই কেন এই বন্যায় কবলিত আমরা হলাম? আমাদের কি কোনো ঠিকানা নেই? আমাদের কি কোনো পরিচয় নেই? আমাদের কি কোনো দাম নেই? হাজারো শিল্পকর্ম আজ বিলুপ্তিতে। আল্লাহ তুমি রক্ষা করো, তুমি দয়া করো, তুমি মায়া করো, তোমার এই কোরিওগ্রাফি আজ আমাকে রক্ষা করবে। আল্লাহু 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গ্রামের সৌন্দর্য বহে যায় দৃশ্যপট, একটি কলম। সেই স্বাধীনতার কথা বলতেই, সেই স্বাধীনতার মুখ দেখতেই আজ যেন সব বিলীন হয়ে গেল। তুলির পরশের চিত্রকর্ম বিলীন হয়ে গেল, আপনারা দেখুন। এবং যাদের প্রয়োজন আমাদেরকে কল করুন ছবি সংগ্রহের জন্য, আমরা তাকে এই ছবিগুলি পরিপূর্ণ করে সাজিয়ে দেব। এই বানবাসীর সাহায্যে তুলির পরশ আবার জেগে উঠবে, নতুন আঙ্গিকে, নতুন ছোঁয়ায়, নতুন রঙে। তুলির পরশ বিজ্ঞাপন সংস্থা অকি, শিল্পী মহিউদ্দিন মোহন। আমি মহিউদ্দিন মোহন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম।
Thank you.